ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুরু করছি প্রশ্ন উত্তরে ভেনামি কালচার। বিশ্বের সব থেকে জনপ্রিয় চিংড়ি চাষের চ্যানেল অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, কারণ একমাত্র এই চ্যানেলে চিংড়ি চাষের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে থাকি আমি অসীম জানা। আসুন শুরু করি চিংড়ি চাষের প্রশ্ন উত্তর পর্ব ১, যেখানে থাকছে আমার প্রিয় বন্ধু শুভদীপ দাস মন্দারমণি থেকে তার প্রশ্ন এবং উত্তর। হ্যালো। হ্যাঁ শুভদীপ দা, বলো। বলছি গত পরশু দিন আমি একটা স্যানিটাইজার করেছিলাম, বেশ রোদ ছিল তো, কালকে গ্যাপ, আজকে প্রোবায়োটিকের ডেট আছে, কিন্তু বৃষ্টি সমস্যা, তো করাও যাবে না এই ওয়েদারে। আচ্ছা কি করা যায়? স্যানিটাইজারের পরে গ্যাস পাউডার করনি না, কি করে করবো, বৃষ্টি তো, কালকে থেকেই তো বৃষ্টি। স্যানিটাইজার আমি করেছিলাম পরশু দিন দুপুরে একটা নাগাদ, তারপরে তো পরশু দিন সারাদিন ভালো গেছে, তারপরে তো কালকে সকাল থেকেই বৃষ্টি। আচ্ছা হ্যাঁ, 10 দিন খানিক আগে একটা গ্যাস পাউডার হয়েছিল, মানে জিওলাইটের সঙ্গে আর গ্যাস পাউডার মিশিয়ে। আচ্ছা, পরশু দিন স্যানিটাইজার করেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকের বৃষ্টির জন্য কিছুই করতে পারো নি? না না না, আজকের বৃষ্টি হচ্ছে না, মেঘলা ওয়েদার, ক্লাউডি ওয়েদার। আজকে বর্তমান বৃষ্টি চলছে। আচ্ছা, তো আজকের যদি বৃষ্টি বন্ধ হয়ে মেঘাচ্ছন্ন থাকে, সাইনি ওয়েদার নাও হয়, বা বৃষ্টি যদি না হয়, ক্লাউডি ওয়েদার থাকলে আপনি লিকুইড ইউকা করে দিতে পারো, ঠিক আছে, গ্যাস লিকুইড যেটা। বুঝতে পেরেছি। প্রোবায়োটিকটা প্রোবায়োটিকটা কালকে করে দেবে, মানে 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেক্ষেত্রে গ্যাস লিকুইড যতটা কাজ করবে এই ওয়েদারে, প্রোবায়োটিক তো অতটা কাজ করবে না। হুম 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 সেক্ষেত্রে পিছিয়ে দিতে হবে। হুম আমি ভাবছিলাম একটু ক্লাউডি হয়ে গেলে, মানে বৃষ্টিটা কমে গেলে আজকে কিছুটা প্রোবায়োটিক করে দিতাম, কালকে কিছুটা করে দিতাম, সেই রকম ভাবছিলাম আর কি। বেশ বেশ, সেটাও চলবে। দেখি ওয়েদার যদি বৃষ্টি না ছাড়ে, এখন কিছু করার নেই। আমি স্যানিটাইজার বলতে আমাদের আয়োডিন 20% করেছিলাম আর কি, 1000-এ কত লিটার? 250 গ্রাম, 250 গ্রাম করেছিলাম, আচ্ছা জলটা একটু বেশি ছিল, একটু অল্প করে করেছি। আচ্ছা, সাত কতদিন গ্রাম ধরে বডি মাছ? ওয়েট চুরা আজকে 44 দিন আমি করেছিলাম, 42 দিনে আর কি 7 গ্রাম বডি ওয়েট ছিল। আয়োডিন 20টা কেন করলে? আমাদের তো টেকনিশিয়ান এখানে সেই সেই পদ্ধতিতেই করায় সবসময়, সেই আয়োডিন কেন যে লিখে আমি বুঝতে পারি না, 40-45 দিনে। আচ্ছা, আমার মনে হয় ভেনামিতে আয়োডিনের প্রয়োজন নেই, তাই না? আয়োডিনের প্রয়োজন আছে, ওই বিশেষ করে যখন বটমটা খারাপ হয়ে যায়, গিল চলে আসে। আমাদের গিলফিল কিছু নেই, একদম ফ্রেশ। 20 দিনে 20-21 দিনে একটা ট্রিপল সল্ট করিয়ে দেয়, আর তার 20 দিন বাদে 40-45 দিনে একটা আয়োডিন করিয়ে দেয়, এরকমই করায়, মানে সব টেকনিশিয়ানই একই পদ্ধতি। আচ্ছা, সেক্ষেত্রে যদি রেজাল্ট ভালো আসে অসুবিধা কি আছে, করো। রেজাল্ট ভালো হয় এই সেকেন্ড কালচারে সমস্যা এই বৃষ্টির জন্য, মানে যেদিন আয়োডিনটা হয়েছে সেদিন কিন্তু সাইনি ওয়েদার দারুণ ওয়েদার দিয়েছে, তারপরে দিন বৃষ্টি। ঠিক আছে, তাহলে ওটাই করো। হ্যাঁ হ্যাঁ, ইউকা লিকুইড করতে পারো, না হলে যেটা ভাবছো যে পরপর 2 দিন প্রোবায়োটিক করে দেবে, ওয়াটার আচ্ছা প্রোবায়োটিক। লিকুইডটা কি দিয়ে করব?
দিয়ে নাকি জিওলাইট গ্যাস পাউডার দিয়ে নাকি দানা জিওলাইট দিয়ে? জিওলাইট দিলে জিওলাইটের এটা আলাদা, জিওলাইট তুমি দানা জিওলাইট ছড়িয়ে দিতে পারবে। তো না না, আমাকে লিকুইডের সঙ্গে তো কিছু মিশাতে হবে না, জল করে মারতে হবে। লিকুইডের সঙ্গে বালি জল করে দিতে পারো, আর যদি ওয়েদার ঠিক থাকে তাহলে পাউডার জিওলাইটের সঙ্গে মিক্সিং করে দিতে পারো, দু রকম পদ্ধতিতে ব্যবহার করতে পারো। আর শুভজিৎ দা কি খবর বলো, অন্যান্য খবর কি বলো? খবর মোটামুটি ভালো। এ আপনি এখন কি হাসনাবাদেই আছেন নাকি? হাসনাবাদেই আছে, ফার্স্ট ক্রপে ভালোই লাভ টাভ করেছো নাকি? হ্যাঁ, ওই তো আমার 34 গ্রাম একটা হয়েছিল, 31 গ্রাম হয়েছিল, মোটামুটি হয়েছে আর কি। অল্প কিছু পেয়েছি, এবছরে যা পরিস্থিতি ছিল খুব টাফ ব্যাপার হয়েছিল। আমাদের বেল্টে প্রায় 80% এই WSS দিতে গেছে। সে তো গত বছর তোমারও গিয়েছে। হ্যাঁ, সেটা আমার গিয়েছে, কিন্তু এবছর আমার পাশাপাশি গোটাটা বলছি 80-90% অবস্থা খারাপ হয়ে গেছিল। তবে হোয়াইট পিকলটা এই এখনো অব্দি দুজনের হয়েছে, একটু স্টকিং বেশি আছে, যাদের একটু লো স্টকিং আছে মোটামুটি রেজাল্টও ভালো, 60 দিনে 15-16 গ্রামে একজনের হয়েছে। আচ্ছা, তুমি তো আমার ওই ভেনামি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো। আমি ছিলাম, ফোনটা চেঞ্জ করায় একটু মানে সেই গ্রুপটা আমার কাছ থেকে কেটে গেছে, আর আনতে পারছি না, একটু ঢুকিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ওখানে কেআরসি কাকদ্বীপ রিসার্চ সেন্টারে আচ্ছা, 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত IMC সাদা মাছের ব্রিডিং হাতে কলমে শেখানো হচ্ছে, তার জন্য অ্যাপ্লাই করতে পারো বা ওই কাজটা শিখে নিজের সার্টিফিকেট পেতে পারো, ঠিক আছে? CIBA সিবাতে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এরপরে ভেনামি ট্রেনিং হবে, সে ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার CIBA ওখানে একটা বিজ্ঞপ্তি দেখলাম যে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনিংটা চলবে, ঠিক আছে? আর এই সময় পেপারে এটা বিজ্ঞপ্তি দিয়েছে যে ভারত সরকারের 2022-23 সালে 70,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে MPDA কে, ঠিক আছে, মেরাইন প্রোডাক্ট এক্সপোর্ট অথরিটিকে। তো সেই জন্য ভেনামি চিংড়ি বা চিংড়ির ডিমান্ড থাকবে, ইউরোপ কান্ট্রিগুলোতে ডিমান্ড চলবে, ভেনামির দামও বাড়বে এবং আগামী দিনে কিন্তু এটাই তো। হ্যাঁ, আসল তো সেই দামের চলবে। জন্য মাছ করেও দাম পাইনি, এমন অবস্থা। খরচ তো তো যথেষ্ট বেড়েছে, মাছের তো দাম। আপনি কোন কোম্পানিতে জয়েন করেছেন? আমি বর্তমানে আছি SD বায়োসায়েন্স প্রাইভেট লিমিটেডে। তো আমাদের এদিকে তো আসেনি এইসব কোম্পানি। আর 2023-এ নতুন কোম্পানিতে জয়েন করে মেদিনীপুরের কন্টাইতে পোস্টিং নেওয়ার খুব ইচ্ছা, এইটা দেখা যাক। আসুন তো, কোনটাই তো আমাদের পাশে, আমার বাড়ি থেকে কোনটাই 8 কিলোমিটার, মানে ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে, এদিকে একটু আসুন, আমাদের খুব হেল্প হবে। হুম 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 তো জার্সি বদল করে যাওয়ার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে? যেমন করে হোক আসুন, একবার হলেও দেখা হলে খুব, মানে আমাদের ফার্মে যদি একবারও আসেন মানে আমাদের সৌভাগ্য সত্যিকারে। যেটা যখন প্রয়োজন, কালকে যে ভিডিওটা ছেড়েছেন ওই হাই ব্লুম আর লাল কালারের খয়েরি কালারের, সেটা আমারই প্রয়োজন ছিল, সেই ভিডিওটা আপনি ছেড়ে দিলেন। সত্যিকারে আপনার যদি একটু ছোঁয়া, আমাদের মাছগুলো খুব ভালো হবে। তাহলে 2023-এ আসছেন এদিকে কাঁথি থেকে, আমাদের ফার্মে তো রকম 10-11 মিনিটে পৌঁছতে হয়, কাঁথি আমাদের পাশেই। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, অসুবিধা হলে যোগাযোগ করবো আবার।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাখি। ওকে ওকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, কারণ চিংড়ি চাষের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে চ্যানেল ব্যানার থেকে নাম্বার নিয়ে ফোন করুন আর তার উত্তর পেয়ে যান। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।